বৃহস্পতিবার রাতে গাজলের বিদ্যাসাগর পল্লীর একটি ভাড়া বাড়ি থেকে দম্পতির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে মৃত ওই দম্পতির নাম গৌতম সরকার, বয়স 35 ও তাপসী সরকার, বয়স 28। মৃতদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত ব্যাঙ্গার এলাকায়। জানা গেছে ব্যাঙ্গার এলাকার বাসিন্দার কৃষ্ণকমল অধিকারী নামে এক ব্যক্তি বেশ কিছুদিন পূর্বে তাপসী সরকারকে নার্সে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই দম্পতির কাছ থেকে নগদ 4 লাখ টাকা নিয়েছিল। এরপর নার্সিং এর ট্রেনিং এ নিয়োগ করার নাম করে গত 8 এপ্রিল ওই দম্পতিকে গাজলের বিদ্যাসাগর পল্লীর ওই ভাড়া বাড়িতে নিয়ে আসে এবং সেখানে ওই দম্পতিকে খুন করে কৃষ্ণকমল সাহা নামে ওই চাকরিদাতা। এদিকে গত কয়েকদিন ধরে মৃত দম্পতির সাথে পরিবারের কোনো যোগাযোগ না হলে সন্দেহ জাগে পরিবারের। ফলে পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নামে ইটাহার থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের খোঁজ পায় পুলিশ এবং বৃহস্পতিবার রাতে গাজল থানার পুলিশের সহযোগিতায় ওই গাজলের বিদ্যাসাগর পল্লীর ওই ভাড়াবাড়ি থেকে দম্পতির পচা গলা মৃতদেহ উদ্ধার করে ইটাহার থানার পুলিশ বলে সূত্রের খবরে এমনটাই জানা গেছে। বলাই পোদ্দারের রিপোর্ট, টুডে বাংলা নিউজ।